হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বিকেল, দেখো এই সমস্ত থালা বাসনগুলি আমি কি করবো এখন ধুয়ে নেবো। এখন বিকেল বাজে 4টে, সমস্ত থালা বাসন ধুয়ে নিলে এখানে কিছুটা টিফিন বাটি, অনেকগুলি আমার টিফিন বাটি নামার এতগুলি প্রয়োজন হয় না, তার জন্য কিছুটা বাটি কি করবো তুলে রাখবো, তার জন্য গুছাচ্ছি। আর এইদিকে এই স্ল্যাবটা আমি একটু পরিষ্কার করে নেবো, নোংরা নোংরা হয়ে গেছে তার জন্য। আর আমি চাটা দেখো এখন একটু চা পাতা দিয়ে দেবো, এখানে চিনি দেওয়া আছে। পুরো চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, দেখো এখন একটু চা খাবো। অনেকটা গরম, গরম চা আমি খেতে পারি না, এটা ঠান্ডা হবে তারপরে খাবো। দেখো এই নাড়িটা আমি পড়েছি আজকে, জাস্ট ভাসটা ভাঙলাম দেখো। এখন হালকা হালকা শীত পড়ছে, দিনের বেলা গরম, মানে একটু সন্ধ্যা হলে 4টা কি 5টা বাজলে হালকা হালকা শীত পড়ে, তার জন্য এই 3/4 হাতা এই নাড়িটা পরে নিয়েছি দেখো। আজকে মাথাটা ভীষণ ভীষণ পেন করছিল, কেননা পড়াচ্ছিলাম একই রকম পড়া বারবার করে বোঝাতে হচ্ছে, নো প্রবলেম। তা তো কেননা ওরা আমার কাছে পড়তে এসছে, আমি ওদের টিচার, যতক্ষণ ওরা না বুঝবে ততক্ষণ আমার বলা উচিত। আর কি বলতো, বাচ্চাদের মারলেরা ওরা একদম পড়াশোনা করতে চায় না, ওদের কি করতে হয় বলতো, আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে হয় ভয় দেখিয়ে। আমি কখনো সত্যি কথা কখনো বাচ্চাদের মাইনে, আমি শুধু জাস্ট বলি তোদের গার্জিয়ানকে বলবো, নাহলে না হলে নীল ডাউন করাবো, জাস্ট তাতে ওরা ভয় পেয়ে যায়। তাই ওদের আজকে একটা মানে ছিল ওটা কঠিন, ওটা না হলে 4-5 বার বুঝিয়েছি তারপর বুঝতে পেরেছে। তাছাড়াও সকাল থেকে মাথাটা হালকা হালকা পেন করছিল, তারপর বিকেলবেলা ওদের সঙ্গে বুঝাতে বুঝাতে সব মিলিয়ে ঝিলিয়ে পেন করছে। এখন চাটা একটু খাবো, এখন একটু ফ্রেশ লাগবে। আর আমি আজকের এই ভিডিওটা শুরু করেছি বিকেলবেলা থেকে শুরু করেছি, আমি বিকেলবেলা সমস্ত কাজকর্ম করে তারপরে আমি পড়াতে বসেছি, পড়িয়ে তারপরে জাস্ট এই চাটা খাচ্ছি। ফ্রিজ কিনেছি, সেটা আমি তোমাদের সঙ্গে দেখাবো, দাঁড়াও। অনেকদিন ধরে কিনেছি, মানে তোমার এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, টাইম হয়নি, এই পুজো এই পুজো সেই পুজো ঘোরা অতটা শেয়ার করা হয়নি, আজকে আমি তোমাদের দেখাবো। দেখো এই ডাইনিং টেবিলে সমস্ত জিনিস এদিক ওদিক ছড়ানো ছিল না, এখানে সামনে একটু গুছাবো, গুছিয়ে রাখবো, কেন ছড়ানো ছিটানো ছিল, এখন একটু গুছিয়ে রাখলাম, ভালো লাগলো না তার জন্য গুছিয়ে রাখলাম। আর এখানে এই দেখো এই ঝুড়িগুলি আমি এখন এই মিটকেসের উপরে তুলে রাখবো, সবসময় এখানেই রাখি। আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবো, আমি এই সরস্বতী মূর্তিটা কিনেছি, এটা দেখো মার্বেলের, এটা কেমন হচ্ছে অতি অবশ্য জানাবে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা কিনবো, কিনেই ফেলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এই ফুলটা ফ্লাসটা আমি কী করবো, এই ফ্লাস ভাজের মধ্যে আমি এটা রেখে দেবো। আর সেম এরকমই আমি আরেকটা ফুল কিনেছি, আরেকটা ফুল আমি কোথায় রেখেছি তোমাদের সঙ্গে দেখাবো, চলো এই যে এইখানে রেখেছি। এই দেখো এখন আমি আনবক্সিং করব, এইটা এটার মধ্যে আছে আমার নেল পলিশ, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, 3-4 দিন বাদে এসেছে, ভাঙিনি, ভেবেছি তোমাদের সামনেই আনবক্সিং করব, তার জন্য আজকে আমি এটা আনবক্সিং করব। এটার মধ্যে আছে দুটো নেল পলিশ, দুটো, হ্যাঁ দুটো আছে। টেন টেন টেন, দেখো এটা পিঙ্ক, এই পিঙ্কটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কালার, এটা কি কালার বুঝতে পারছি না, কি কালার বুঝতে পারছি না, পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্ক, এটা আমার ফেভারিট কালার। এটার মধ্যে দুটোই ছিল, এটা দাম নিয়েছিল তোমার এই দুটো একসঙ্গে নিয়েছিল 250 টাকা, 250 টাকা নিয়েছিল। এখন আমি পরবো, দেখো প্রথমে এটাই পরি আমি, এটা আমার কাছে পিঙ্ক কালার, দেখো তোমাদের সব থেকে কোন কালারটা ভালো লেগেছে, এইটা না এই কালারটা, আমার কাছে পিঙ্ক কালার সব থেকে বেশি ভালো লেগেছে। আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করবো, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর
তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সেই না সব সুস্থ থাকো, ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।